নিজেদের ঘর বলতে কিছু ছিল না। নৌকায় বা নদীর পাড়ে বেড়িবাঁধে কাগজের অস্থায়ী ঘরে কাটত দিনরাত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বেঁচে ছিলেন এতদিন। অভাবে ঠিকমতো খাবারও পান না, কাজ করতে পারেন না বৃদ্ধ স্বামী। ছয় সদস্যের সংসার একাই চালান ভোলার সংগ্রামী হোসনেয়ারা। জীবন সায়ন হেসে সরকারের আশ্রয়ণ প্রকল্পে সেমি পাকা ঘর পেয়েছেন তিনি। খুশি হয়েছে সরকার আমাদের দিয়েছে, আমরা খুশি হয়েছি। মাথা ঘুরাই না, জাগাটুক পাইছি। এই যে বেরিমেন ঘাটও কত কষ্ট পাইছি, বৃষ্টি ভিজি রোদে ঢুকেছি, বৃষ্টি ভিজি রোদে ঢুকেছি, তো আল্লাহ মিলাইছে, লাখবার খুশি হয়েছি আমরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবার সারা দেশের গৃহ ও ভূমিহীন 18,566টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই সুবিধাভোগীদের একজন ভোলার চরফ্যাশন উপজেলার পশ্চিম এওয়াজপুরের আদর্শ গ্রামের হোসনেয়ারা। পশ্চিম এওয়াজপুরে হোসনেয়ারার মতো 126 জনকে 2 শতক জমি সহ সেমি পাকা ঘর দেওয়া হয়েছে। জমি সহ ঘর পেয়ে চির কৃতজ্ঞ হোসনেয়ারা। মায়া ডাঙ রয়েছে, নেনা ঘর দুয়ার নাই দিকে নেনা, এই যে এই ঘর বাইতে মতন আমার মায়া গালা আছে, দিয়ে দিচ্ছে দুই দুয়ার বাইরে চলে মায়া ঘর দর দাওয়ার কি ঘর থাকে কেমনে একশো জামা কাপড় আমি কইতে পারি এতনে খুঁজা খুঁজে খুঁজে করে গেল জামা কাপড় কিনবে। আজ আর স্বামীও গেছে চলে যা বঙ্গোপসাগরের তীরে মেঘনা, ইলিশা ও তেঁতুলিয়া নদী ঘেরা জেলা ভোলায় জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যা নিহাতি কম নয়। চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছেন অনেকে। পিছিয়ে পড়া এসব মানুষের জীবনমান উন্নত করতে 2 শতক জমি সহ সেমি পাকা ঘর দিচ্ছে সরকার। এরই মধ্যে ভোলা সহ সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের অধীনে 5,82,053 ভূমি ও গৃহহীন পরিবারকে 29,10,265 জনকে পুনর্বাসন করা হয়েছে। বেকা বানায় বেকা দিয়া মানে মোজা বাড়ি দিলে আর পারতাম না, যদি যা টানতে যাইতাম মোজা বাড়ি দিলে তো যাতে বেকাতে চড় হয়ে থাকতো, একটা চড় হয়ে ফুরিয়ে থাকতাম, মাথা ঘুরে থাকতো, বেকা ছাড়তাম না, এরকম কষ্ট দিলে বাগান ভাইছি আল্লাহ কাছে, লাগবে লাগবে সরকারে আমার ঘরে দিয়েছে, আমার ঘরে দিয়েছে, মাথা ঘুরে না জাগাড়াতে দিয়েছে, এই দিয়ে আমরা লাগবে সব। আর আমরা দোয়া করি তারা জানলা দেওয়ার মূল্য বাড়াইয়া দেয়, আমার ঘর মাথা ফুলে দাঁড়িয়েছিল এতানি হয় আর দোকান, আমরা দোয়া করি দেব, আরও দেওয়া অনেক ভিড় দেব তার অনেক দোয়া কিন্তু ছেলের সন্তান পড়ে একদিন দিলে একদিন যায় না, স্কুলে যাইতেছে না, মা আমার 10টাকা দেন কি বা আমার তো ভাত নেমে যে হয় ভাত হয় না ঘর দিয়েছে অনেক সরকারে আমার ঘরে কত রঙের লাভ দিয়েছে, কলম লাগে না, খাতা লাগে না, বই লাগে না, খরচ লাগে না, তো আমার ঘরে উপকার হয়েছে না, আমার ছেলের সন্তান মুরুক্ষ আছে, অন্তলা আছে, দেহি দেয় একটা ভিক্ষা করে একটা হেল্প লাইন সরকারে করছে আমার, আমরা সরকারকে খাস দিলে দোয়া করি আল্লাহ কাছে। আশ্রয়ের পাশাপাশি অন্যান্য প্রকল্প মিলে 1997 সাল থেকে এ পর্যন্ত সারা দেশে 8,67,904 ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় 43,40,000 মানুষকে পুনর্বাসন করা হয়েছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।